রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে সরোবর নগরী উদয়পুরের ঐতিহ্যবাহী জগন্নাথ দিঘির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ প্রায় শেষের পথে। শুক্রবার গোমতী জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স হল ঘরে জগন্নাথ দিঘির সংস্কার ও সৌন্দর্যায়নের কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আহূত এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৈঠকে কাজের গুণগত মান বজায় রেখে অতি শীঘ্র অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য সংস্কার ও সৌন্দর্যায়নের কাজের সাথে যুক্ত দায়িত্বপ্রাপ্ত সংস্থা ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নির্দেশ প্রদান করেন অর্থমন্ত্রী ও পর্যটন মন্ত্রী। বৈঠক শেষে উভয়ে জগন্নাথ দিঘির সংস্কার ও সৌন্দর্যায়নের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন। আজকের এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোমতী জেলা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং অধিকর্তা তপন কুমার দাস। উল্লেখ্য, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের আর্থিক অনুদানে উদয়পুর জগন্নাথ দিঘির গভীরতা বৃদ্ধি ও সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছিল। ব্যুরো রিপোর্ট।